শনিবার 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি আরামবাগের নেতাজি স্কোয়ারে পালিত হচ্ছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায়, পৌর প্রশাসক স্বপন নন্দী, সহ তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় সহ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। নেতৃত্বের পাশাপাশি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ একাধিক ছাত্র নেতা ও কর্মীরা নেতাজি মহাবিদ্যালয়ে এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ছাত্র পরিষদের সভাপতি হেমন্ত পাল। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।